দেশ জুড়ে কোভিডের চোখ রাঙালি আবারো আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে এ রাজ্যে বেশ কিছু মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন তবে আগের থেকে সুস্থতার হার অনেকটাই বেশি এমনটাই আশার বাণী শুনিয়েছেন স্বাস্থ্য দপ্তর তাই সকলকে একটু সাবধানতা অবলম্বন করা মাস্ক পরা বুস্টার ডোজ নেওয়ার আবেদন জানিয়েছেন চিকিৎসক সন্দীপ সেনগুপ্ত তিনি জানিয়েছেন বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে অনেকেই আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে তাই সবাইকে করোনা বিধি মেনে চলা অনুরোধ জানিয়েছেন পাশাপাশি তিনি জানিয়েছেন আক্রান্তের সংখ্যা বাড়লেও আগের থেকে সুস্থতার হার অনেকটাই বেশি তবে বুস্টার ডোজ নিয়ে অনেকেই অনীহা প্রকাশ করছে তাই করোনাকে সম্পূর্ণ নির্মূল করতে সকলকে সময়মতো বুস্টার ডোজ নেওয়ার আবেদন জানিয়েছেন আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের উৎসাহতা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরব পরিচিত এবং কার্যকরী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স পিএস রোড হোটেল বিডিএল লেন কোচবিহার কোভিড কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানুষের কোভিড হচ্ছে এবং গতকাল শুনছিলাম ভারতবর্ষে বেশ কিছু সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন আমাদের এখানেও একটা দুটো কেস ভর্তি হয়েছে কিছুদিন আগে একজন প্রসূতি মাও এসেছিলেন কোভিড পজিটিভ স্ট্যাটাস নিয়ে এখন যেটা হচ্ছে যে কোভিডের মারণ ক্ষমতা অনেকটা কমেছে কারণ বেশিরভাগ মানুষই দুটো ভ্যাকসিন নিয়েছেন কিন্তু যেটা বলা সেটা হচ্ছে অন্তত স্বাস্থ্যবিধি যতটা পারেন ভিড়ে অন্তত বজায় রাখুন যে জায়গায় বেশি মানুষের আনাগোনা অবশ্যই মাস্ক পরুন এখনও মাস্ক ছাড়া বাইরে বেরোনোর সময় পুরোটা আসেনি এবং এখন একটা জিনিস দেখতে পাচ্ছি আবার অনেক মানুষ মাস্ক পরা শুরু করেছেন যেটা মাঝে একেবারেই উঠে গেছিল আর সর্দি কাশি হলে চিকিৎসকের পরামর্শ নিন হলেই যে কোভিড হয়েছে সেটা মনে করবেন তা নয় কিন্তু এখন অনেকে সর্দি কাশি হলে আর কোভিড নিয়ে মাথা ঘামাচ্ছে না যার ফলে স্প্রেডেবিলিটিটা তো আছে সেটা কিছুটা হচ্ছে আর আরেকটা জিনিস আমি বলবো যে বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে মানুষের একটা উদাসীন্য বা ইনডিফারেন্স অ্যাটিচিউড দেখা যাচ্ছে তো সেই ইনডিফারেন্ট অ্যাটিচিউড থাকলে হবে না তো কাজেই আমরা চাই না যে আবার লকডাউনের দিন ফিরে আসুক